প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আজকে তোমাদের জন্য আমার এই ক্লাসটি তোমাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি তোমাদের আমার ক্লাসটি দেখার জন্য আমি তাসতিম খায়ের প্রভাষক দর্শন বিভাগ ঢাকা কলেজ ঢাকা শিক্ষার্থীরা তোমরা জানো যে গত তিন ক্লাস ধরে আমি তোমাদের হচ্ছে মিলের যে পদ্ধতিগুলো আছে পরীক্ষণাত্মক সম্পর্কে পড়াচ্ছি আর তোমরা এটাও জানো যে মিলের পরীক্ষণাত্মক পদ্ধতি হচ্ছে পাঁচটি তার মধ্যে আমরা তিনটি পড়েছি একটি পড়েছি হচ্ছে অন্যের পদ্ধতি দুই নম্বরটি ছিল ব্যক্তিরেখি পদ্ধতি তিন নম্বরটি ছিল যৌথ পদ্ধতি আজকে আমরা চার নম্বর যে পদ্ধতিটি আছে অর্থাৎ সহ পরিবর্তন পদ্ধতি যেটাকে ইংলিশে বলছে দ্য মেথড অফ কন কমিটেন্ট ভেরিয়েশন সেই পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো আমরা তাহলে ক্লাসটি শুরু করি তাহলে এই যে সহপরিবর্তন পদ্ধতি আছে সে সহপরিবর্তন পদ্ধতি মিল যে সূত্রটি প্রদান করেছেন সে সূত্রটি হচ্ছে হোয়াট এভার ফেনোমেন ভেরিজ ইন মেনি ম্যানার্স হোয়াট এভার অ্যানাদার ফেনোমেন ভেরিজ ইন সাম পার্টিকুলার ম্যানার is either a cause or an effect of that phenomenon or is connected with it through some fact of causation অর্থাৎ যে কোনো ঘটনার হ্রাস বৃদ্ধির সাথে অপর কিছু নির্দিষ্ট ঘটনার হ্রাস বৃদ্ধি ঘটলে এদের একটি ঘটনা অপর ঘটনার কারণ বা কার্য অথবা এরা এপর অপরের সাথে কারণিক সম্পর্কে সম্পর্কিত হবে অর্থাৎ এখানে হচ্ছে একটি ঘটনার সাথে অন্য একটি ঘটনার যে হচ্ছে হ্রাস বৃদ্ধি করা বা পরিমাণগত দিক দিকে কম বেশি হওয়া সেটাকেই বলা হচ্ছে যদি একটা ঘটনার সাথে একটা ঘটনা এমন ভাবে যে হয় যে একটা ঘটনা হচ্ছে পূর্ববর্তী ঘটনার সে পরবর্তী ঘটনাটা হচ্ছে কমছে বা বাড়ছে সেই অনুযায়ী হচ্ছে আর যদি আমরা থাকি এরকম কিছু তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে একে অপরের সেটা কারণিক সম্পর্কে সম্পর্কিত আর সেটা আমরা যে অপনয়নের সূত্র সেটা দেখিনি যদি কোনো পূর্ববর্তী ঘটনা বা পূর্বগের হ্রাস বৃদ্ধির সাথে পরবর্তী ঘটনা বা অনুগের সম পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটে তখন মনে করতে হবে তারা কার্যক্রম সম্বন্ধে আবদ্ধ পূর্ববর্তী ঘটনা কারণ এবং পরবর্তী ঘটনা কার্য হিসেবে গণ্য হবে তবে খেয়াল রাখতে হবে যে পরিমাণগত দিক থেকে কারণ ও কার্য সমান কারণের মধ্যে যে বস্তু ও শক্তি নিহিত আছে কার্যের মধ্যেও ওই একই বস্তু ও শক্তি নিহিত থাকে পূর্ববগের রাসবৃদ্ধি সাতে সাথে অবশ্যই অনুগের রাসবৃদ্ধি ঘটবে যদি কখনো দেখা যায় অনুগের রাসবৃদ্ধি হয়েছে কিন্তু পূর্বগের কোনো রাসবৃদ্ধি বা পরিবর্তন হয়নি তাহলে পূর্বক বা পূর্ববর্তী ঘটনাটি কখনোই কারণ বা কারণের অংশ হবে না যুক্তিবিদ কফি বলেন দুটি ঘটনা যদি একই সাথে পরিবর্তিত হয় এবং অন্য সকল অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে দুটি ঘটনা তাহলে ঘটনা দুটি কার্যকারণ সম্পর্কে আবদ্ধ হবে যেমন ধরো চন্দ্রের আকৃতি বাড়লে সমুদ্রের জোয়ার ও ভাটা বাড়ে আবার চন্দ্রের আকৃতি কমলে সমুদ্রে জোয়ার ও ভাটা কমে সুতরাং আমরা অনুমান করতে পারি যে চন্দ্রের আকৃতি জোয়ার ভাটার কারণ সহ পরিমাণগত পারস্পরিক পরিবর্তনকে বুঝি এখানে একটা জিনিস হচ্ছে পরিমাণগত মানে রাজপীতি যেটা করছে সেটা হচ্ছে পরিমাণে গত দিক থেকে যে হারে বা আনুপাতিক কারণের পরিবর্তন হয় সে হারে বা আনুপাতিক ভাবে কিন্তু কার্যেরও পরিবর্তন হয় এটাই হচ্ছে সহ পরিবর্তন পদ্ধতি আসলে আমরা একটা সংজ্ঞাটি দেই এটা সংজ্ঞাটা কি হবে যে পদ্ধতিতে পূর্বাপর সম্পর্কযুক্ত দুটি ঘটনার পরস্পর রাজবিদ্ধির সম্পর্কের আলোকে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য মনে করা হয় তাকে সহ পরিবর্তন পদ্ধতি বলে এই কারণে এই পদ্ধতিটিকে কার্যকরণ সম্পর্কে পরিমাণগত দিক নির্ণয়ের পদ্ধতিও কিন্তু বলা হয় একটু আগে আমরা একটা উদাহরণ দিলাম সেই এখানে দেওয়া আছে আহ যেটা হচ্ছে চন্দ্রের আকৃতির বাড়াকমে হচ্ছে জোয়ার ভাটার কারণ সহপরিবর্তন পদ্ধতি প্রকৃতি কি প্রকৃতি দেখো সহ পদ্ধতির সংজ্ঞা উদাহরণ বিশ্লেষণ করলে আমরা যে প্রকৃতিটা পাই তা সেটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির ভিত্তি হচ্ছে কার্যকরণ সূত্রের পরিমাণগত বৈশিষ্ট্য পরিমাণগতভাবে কারণ হচ্ছে কার্যের সমান সুতরাং কারণের কোনো প্রকার রাস ঘটলে কার্যের হ্রাস ভিত্তি ঘটবে এটাই স্বাভাবিক দুই নম্বর দেখো সহ পরিবর্তন পদ্ধতির মাধ্যমে বেশি দৃষ্টান্ত স্থাপন করা যায় পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য পদ্ধতি তথা পদ্ধতি পদ্ধতি যৌথ পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে অনেক বেশি দৃষ্টান্ত স্থাপন করা যায় কারণে এই পদ্ধতিটি আরো অনুমানের বিস্তৃতি ঘটাতে পারে তিন নম্বর হচ্ছে যেসব ক্ষেত্রে অবস্থার অপনয়ন প্রায় দুঃসহ সেসব ক্ষেত্রে স্থায়ী বা অপরিবর্তনীয় অবস্থার ক্ষেত্রে কেবল সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে উপরুক্ত অন্য পদ্ধতি অপ্রয়োজন বা অবান্তর বিষয়টি বর্জন বা পরিহারের ব্যাপারে অন্যান্য পদ্ধতি চেয়ে সহ পরিবর্তন পদ্ধতি অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে এ কথার অর্থ দাঁড়ায় যে সহ পরিবর্তন পদ্ধতি হচ্ছে একমাত্র পদ্ধতি যার মধ্যে সেই বৈশিষ্ট্য বিদ্যমান যার দ্বারা স্থায়ী কারণগুলোর ক্ষেত্রে কার্যক্রম সম্পর্ক নির্ণয় সম্ভবপর হয়ে ওঠে তাই স্থায়ী কারণের ওপর সিদ্ধান্ত গঠনে কেবল আহ সহ পরিবর্তন পদ্ধতির বিশেষত্বের কারণেই সম্ভব হয়ে ওঠে চার নম্বর হচ্ছে আলোচ্য ঘটনার সাথে সাথে যেটার কোনো পরিবর্তন হয় না তা ঘটনার কারণ হতে পারে না সহ পরিবর্তন পদ্ধতি নেতিবাচক মনোভাবের দিক থেকে এটা স্পষ্ট করে দেয় যে বিষয়টিতে আলোচ্য ঘটনার পরিবর্তন হয় না বা পরিবর্তন দেখা যায় না সে বিষয়টি ঘটনার কারণে হতে পারে না পাঁচ নম্বর দেখো এটা দৈনন্দিন জীবনে অহরহ ব্যবহৃত পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতিটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আমরা অহরহ ব্যবহার করে থাকি এটা মানুষের বাস্তব জীবনতে আমরা জেনে শুনে বা অজান্তে সহপরিবর্তন পদ্ধতি ব্যবহার করে থাকি সহপরিবর্তন পদ্ধতির প্রকারভেদ দেখো সহপরিবর্তন পদ্ধতিতে পূর্ব এবং অনুগের মাত্রাগত পরিবর্তনের ধরনের ভিন্নতার জন্য সহপরিবর্তন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে প্রত্যক্ষ সহপরিবর্তন একটা হচ্ছে পরোক্ষ সহপরিবর্তন তো চার্টে দেখে নাও সহপরিবর্তন দুই ভাগে ভাগ করা যাচ্ছে আচ্ছা প্রত্যক্ষ সহপরিবর্তনটা কি যে সহপরিবর্তন পদ্ধতিতে পূর্বগের বৃদ্ধি সাথে সাথে অনুগের বৃদ্ধি অথবা পূর্বগের রাশের সাথে সাথে অনুগ্রহ হ্রাস হয় তাকে প্রত্যক্ষ সহপরিবর্তন বলে বা সরাসরি যেটা পরিবর্তন সেটা বলে যেমন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা যন্ত্রে পারদের বিস্তৃতিও ঘটে সুতরাং তাপমাত্রা বাড়াই পারদের বিস্তারের কারণ এই সিদ্ধান্ত হচ্ছে প্রত্যক্ষ সহপরিবর্তনের পরিবর্তনের একটা উদাহরণ দিই প্রতীকী দৃষ্টান্ত দিয়ে একটি হচ্ছে যুক্তিবিদরা যেহেতু মনে করেন সহ পদ্ধতি একটি পরিমাণগত বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত সেহেতু সরাসরি পরিবর্তনের জন্য তারা হচ্ছে যেটা হচ্ছে প্রত্যক্ষ পরিবর্তন সহপরিবর্তন পরিবর্তন সেটার জন্য হচ্ছে এক দুই তিন প্রতীক ব্যবহার করেন এবং বিপরীত যেটা যেটা আমরা পরোক্ষ সহ পরিবর্তন বা পরিবর্তন দেখবো সেটার জন্য তারা প্লাস মাইনাস এই প্রতীকগুলো ব্যবহার করেন তাহলে সরাসরি পরিবর্তনের ক্ষেত্রে কি দেখছি যেমন এখানে ক এবং ত হচ্ছে তারা কার্যক্রম সম্পর্কে হচ্ছে কারণ হচ্ছে ক এবং হচ্ছে কার্য হচ্ছে ত এবং তয়ের কারণ হচ্ছে ক সেক্ষেত্রে দেখো ক এর যদি এক পরিমাণ বৃদ্ধি পায় তয়ের কিন্তু এক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কয় যদি দুই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে তয় দুই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ পরিমাণটা কিন্তু সমান থাকছে তার মানে তারা পরস্পর হচ্ছে কার্যক্রম সম্পর্কে তারা জড়িত আচ্ছা পরক্ষ সহ পরিবর্তনটা কি যে সহ পরিবর্তন পদ্ধতিতে পূর্বক এবং অনুকে অনুকে বিপরীতভাবে বাড়ে কমে প্রথমটা ছিল কি যেটা সমান ভাবে বাড়ছে এটা কি বিপরীত বাড়ে বাড়া কমে আর কি ঠিক আছে তোমরা প্রথমটা আবার দেখে নাও যে সহ পরিবর্তে পূর্বকে বৃদ্ধির সাথে সাথে অনুগ্রহ বৃদ্ধি অথবা পূর্বকে হ্রাসের সাথে অনুগ্রহ হ্রাস হয় আর পরোক্ষটা কি হচ্ছে যে সহপরিবর্তন পদ্ধতি পূর্ব এবং অনু বিপুলভাবে বাড়ে কমে অর্থাৎ পূর্বক যদি বৃদ্ধি পায় অনুক হ্রাস পায় এবং পূর্ব হ্রাস পেলে অনুকটা হচ্ছে বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে পরোক্ষ সহ পরিবর্তন যেমন বাজারে কোন দ্রব্য সামগ্রীর সরবরাহ বৃদ্ধি পেলে তার মূল্য কমে আসে আবার সরবরাহ কমে গেলে মূল্য বৃদ্ধি পায় সুতরাং সিদ্ধান্ত অনুযায়ী কি হচ্ছে দ্রব্য সামগ্রীর সরবরাহ কমা বাড়ায় বা মূল্য বাড়াকবার কারণ হচ্ছে সিদ্ধান্ত ঠিক আছে যে দ্রব্য সময় সর্বাহ কমা এবং বাড়াই মূল্য বাড়ার কারণ এই সিদ্ধান্ত হচ্ছে পরক্ষ সহ পরিবর্তন উদাহরণ দিয়ে যেহেতু আমরা একটু বলেছি যে যুক্তিবিদরা হচ্ছে এই এটা প্রতীকী হিসেবে হচ্ছে প্লাস ম্যানেজ ব্যবহার করেন তো এখানে দেখো যেখানে হচ্ছে বাড়ছে তার মানে এটা কমছে এখানে হচ্ছে তোমার কারণ যদি পূর্বকটা কমছে তাহলে হচ্ছে কার্যটা হচ্ছে বাড়ছে তার মানে কি তাদের মধ্যে একটা কারণ তারা বিপরীত ভাবে হ্রাস বৃদ্ধি হচ্ছে এখানে ক এবং কার্যকর আবদ্ধ সম্পর্কে ক হচ্ছে ত এর কারণ ত হচ্ছে আলোচ্য ঘটনা কারণ বা ঘটনা বা কার্য আলোচ্য ঘটনাতে তিন ক্ষেত্রে বিপরীত পরিবর্তন ঘটেছে পূর্ববর্তী ঘটনা ক যে পরিমানে বৃদ্ধি পাচ্ছে পরবর্তী ঘটনা ত সে পরিমানে হ্রাস পাচ্ছে এবং পূর্ব পূর্ববর্তী ঘটনা ক যে পরিমাণ হ্রাস পাচ্ছে পরবর্তী ঘটনা ত সে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সুতরাং ক হচ্ছে ত এর কারণ ত হচ্ছে ক এর কার্য আচ্ছা সহপরিবর্তন পদ্ধতি রূপান্তরিত অবস্থা বা দুই রকম হতে পারে বা দুই ভাবে রূপান্তর করা যায় সেটা হচ্ছে অন্য পদ্ধতির রূপান্তর হিসেবে সহপরিবর্তন এবং ব্যতিরেকি পদ্ধতির রূপান্তর হিসেবে সহপরিবর্তন আচ্ছা আমরা তাহলে প্রথমটা দেখি যে অন্যই পদ্ধতির রূপান্তর হিসেবে সহপরিবর্তন যখন সহপরিবর্তন পদ্ধতি দৃষ্টান্ত গুলো নিরীক্ষণের সাহায্যে করা হয় এবং পরিবর্তনশীল ঘটনাগুলো দৃষ্টান্তে আলাদা হয় তখন তাকে হিসেবে সহপরিবর্তন বলে যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে যে পূর্ববর্তী ঘটনা এবং হচ্ছে পরবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা ক যেটা বৃদ্ধি পাচ্ছে যেটা যে আমরা কারণ বলি তাহলে কার্যটা সেই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা একটু আগে দেখেছি এখানে হচ্ছে ক হচ্ছে র এর কারণ এবং র হচ্ছে ক এর কার্য উপরের উদাহরণে নিরীক্ষণের সাহায্যে আরেক কয়েকটি দৃষ্টান্ত সংগ্রহ করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে দুটি ঘটনার মধ্যে একই হারে কমা হয়েছে ঘটনার দিকে র যে হারে বেড়েছে পূর্ববর্তী ঘটনার দিকে ক সে হারে বেড়েছে অন্যান্য পারিপার্শ্বিক অবস্থাগুলো দৃষ্টান্ত কিন্তু আলাদা হয়েছে তোমরা জানো যে অন্য পদ্ধতি আহ একটি বিষয় মিল থাকে আর বাকি সব বিষয়গুলো কিন্তু অমিল থাকে তোমরা জানো সে আমরা পড়েছিলাম এ থেকে আমরা অনুমান করে করতে পারি যে ক হচ্ছে রয়ের কারণ এবং র হচ্ছে এর কার্য সুতরাং এটি পরিবর্তন পদ্ধতি হিসেবে পদ্ধতির একটি বিশেষ রূপান্তরিত অবস্থা তাহলে আমরা কি দেখলাম এখানে যে ক হচ্ছে র এর কারণ এবং র হচ্ছে এর কার্য আসলে আমরা দ্বিতীয়টি দেখি ব্যতিরেকি পদ্ধতির রূপান্তর হিসেবে সহ পরিবর্তন পদ্ধতি যখন এই দৃষ্টান্ত হচ্ছে পরীক্ষণ পরীক্ষণের মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং পরিবর্তনশীল ঘটনা দুটির ঘটনাগুলো সকল দৃষ্টান্তে একই হয় তখন তাকে ব্যতিরেকি পদ্ধতির রূপান্তর হিসেবে সহ পরিবর্তন বলে প্রতিক্রিয়া দেখো তোমরা যে তোমরা জানো যে আহ পদ্ধতিটা কি সেটা হচ্ছে দুটি দৃষ্টান্ত থাকে একটি সতর্ক এবং একটি নয়ত্ব এবং সবগুলো বিষয় মিল থাকে কিন্তু একটি বিষয় অমিল থাকে এবং যে বিষয়টি অমিল থাকে সেটি শুধু তোমরা সবাই জানো যে এটা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি যেখানে অন্যান্য অবস্থাগুলো হচ্ছে মিল আছে এবং ওইটা হচ্ছে ক যদি তোমার বাড়তেছে যেখানে মানে পূর্ববর্তী ঘটনা যেটা বাড়ে বা র সেটা রেত্রে কিন্তু এক বৃদ্ধি পাচ্ছে তার মানে বৃদ্ধির পরিমাণ কিন্তু সমান দুই বাড়লে দুই হচ্ছে এবং কয়ের ক্ষেত্রে সেটা যে যে পাচ্ছে তার তাদের রাজনীতিটা কিন্তু সমান থাকছে অর্থাৎ উপরে উদাহরণে পরীক্ষণের সাহায্যে কয়েকটি দেশ তাদের সংগ্রহ করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এদের দুটি ঘটনার মধ্যে একই হারে বাড়াকমা হয়েছে পরবর্তী ঘটনা দিকে র যে হারে বেড়েছে পরবর্তী ঘটনা দিকে ক সে হারে বেড়েছে অন্যান্য পারিপার্শ্বিক ঘটনাগুলো সকল দৃষ্টান্তে কিন্তু অপরিবর্তিত রয়েছে তুমি সেটা জানো ব্যতির কি পদ্ধতি আবার দেখে নিবে এ থেকে আমরা অনুমান করতে পারি যে ক হচ্ছে রয়ের কারণ এবং র হচ্ছে কয়ের কার্য সুতরাং এটি সহপরিবর্তন পদ্ধতি হিসেবে ব্যতিরেখী পদ্ধতির একটি বিশেষ রূপান্তরিত অবস্থা সহ পরিবর্তন পদ্ধতি রূপের বিশ্লেষণ থেকে আমরা কতগুলো বাস্তব দৃষ্টান্ত পাই সেগুলো নিম্নে উল্লেখ করা হলো সেটা হচ্ছে বায়ুর চাপ যতই বাধা থাকে ব্যারোমিটারে পারো ততই উপর উঠতে থাকে বায়ুর চাপ যতই কমতে থাকে ব্যারোমিটারে পারত ততই নিচে নামতে থাকে সুতরাং বায়ুর চাপই ব্যারোমিটারের পারত নামার কারণ উঠা নামার কারণ দুই নম্বরে দেখো উত্তাপ বাড়লে তাপমান যন্ত্রের পারদ উপর উঠে উত্তাপ কমলে তাপমান যন্ত্রের পারদ নিচে নামে সুতরাং উত্তাপের বাড়া কমাই তাপমান যন্ত্রের পারদ উঠা নামার কারণ কোন তিন নম্বর হচ্ছে কোন দ্রব্যের সরবরাহ বা যোগান বাড়লে দাম কমে এবং যোগান কমলে দাম বাড়ে সুতরাং সরবরাহ বা যোগানি দ্রব্যের দাম বাড়া কমার কারণ চার নম্বর দেখো জড়দ্রব্য উত্তাপ দিলে আয়তন বাড়ে সুতরাং উত্তাপই দ্রব্যের আয়তন বৃদ্ধির কারণ অর্থাৎ আমরা বিভিন্ন উদাহরণ দিলাম এখানে আচ্ছা এখন আমরা দেখি সহপরিবর্তন পদ্ধতির সুবিধাগুলো কি একনম দেখো নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায় সহপরিবর্তন পদ্ধতি থেকে আমরা যে সিদ্ধান্ত পাই সেগুলো সুনিশ্চিত আকারে হয় কারণ এই পদ্ধতিতে যখন পরিখণের সাপেক্ষে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় তখন পরিপার্শ্বিক অবস্থাগুলো অপরিবর্তিত রেখে একটি ঘটনা বাড়িয়ে ও কমিয়ে একটি বিষয়ের উপর প্রতিক্রিয়া পরীক্ষা করা হয় এতে করে সিদ্ধান্ত বা ফলাফল নিশ্চিত হয় ফলপ্রসূ পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতিকে ফলপ্রসূ পরীক্ষণ মনক পদ্ধতি বা পরীক্ষামূলক পদ্ধতি

হয় সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে কার্য কারণ আবিষ্কার করা যায় কার্য ও কারণ সম্পর্কে দুটি দিক রয়েছে একটি হচ্ছে গুণগত একটি হচ্ছে পরিমাণগত পরীক্ষণমূলক অন্যান্য পদ্ধতি যেমন অন্যায়ী পদ্ধতি ব্যতিরেখী পদ্ধতি যৌথ পদ্ধতি পরিশেষ পদ্ধতি এগুলো কার্যকরণ সম্পর্কে পরিমাণগত যে দিকটি আছে সেটি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না একমাত্র সহপরিবর্তন পদ্ধতি ঘটনা ঘটনাবলীর কার্যকরণ সম্পর্কের পরিমাণগত দিক যথাযথভাবে বিশ্লেষণ করতে পারে দিক থেকে বিচার করলে দেখা যায় যে সহপরিবর্তন পদ্ধতির বৈজ্ঞানিক মূল্য অপরিসীম ব্যবহারিক জীবনেও বিভিন্ন বস্তুতে বস্তুর পরিমাপের উপর সহপরিবর্তন পদ্ধতি গুরুত্ব লক্ষ্য করা যায় আমরা আহ বৈশিষ্ট্য ক্ষেত্রে বলেছেন না আমরা প্রায় আমাদের জানা বা অজানা আমরা কিন্তু সহপরিবর্তন পদ্ধতি আহ প্রয়োগ করে থাকি বিশেষ করে যখন জ্বর ওঠে তখন আমরা যে থার্মোমিটার দিয়ে যে আমরা মাপি আমাদের জ্বর মাপার যন্ত্র দিয়ে তখন কিন্তু আমরা সেটা লক্ষ্য করে দেখি চার নম্বর দেখো ব্যক্তি দেখি পদ্ধতির পরিপূরক সহপরিবর্তন পদ্ধতির একটি ভালো দিক হলো এই পদ্ধতি ব্যতিরেকি পদ্ধতি এর সহায়ক ও পরিপূরক ব্যতিরেকি পদ্ধতি পরীক্ষণ ভিত্তিক পদ্ধতি এই পদ্ধতি সব ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব নয় এই পদ্ধতি সদত্তক ও নয়তক দৃষ্টান্তের মাধ্যমে পূর্ববর্তী ঘটনা ও পরবর্তী ঘটনার মধ্যে একটি কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় তেমনিভাবে ভাবে সহপরিবর্তন পদ্ধতি আলোচ্য ঘটনা বা বস্তুর পরিমাণগত হ্রাসবৃদ্ধি ঘটিয়ে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে এজন্য সহপরিবর্তন পদ্ধতিকে বেতেরেকি পদ্ধতির পরিপূরক বলা হয় নম্বর দেখো বৈজ্ঞানিক সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে উপযোগী সহপরিবর্তন পদ্ধতি মাধ্যাকর্ষণ নিয়ম জোয়ার ভাটার নিয়ম কার্যকরণ সম্পর্ক প্রভৃতি বিষয়ের পরিমাণগত দিককে বিজ্ঞানের মতো স্পষ্ট করে তুলে ধরে এবং সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে কাজেই বৈজ্ঞানিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতির যথেষ্ট গুরুত্ব আছে সহপরিবর্তন পরিবর্তন পদ্ধতির অসুবিধা দেখো পরিবর্তনশীল ঘটনা গুণগত ভাবে পরিবর্তনশীল সেবর্তন পদ্ধতি প্রযোজ্য বিষয়ে শ্রমের পরিমাণ বৃদ্ধি পেলে ওই দ্রব্যের উৎপাদন পরিমাণও কিন্তু বৃদ্ধি পায় কিন্তু শ্রমের পরিমাণ অতিমাত্রায় বৃদ্ধি পেলে কিন্তু শ্রমিকের ক্লান্তি আসে সেক্ষেত্রে উৎপাদন কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না এখানে গুণগত পরিবর্তন ঘটছে সুতরাং কোন ঘটনা বা বিষয় গুণগত ভাবে পরিবর্তনশীল হলে সেক্ষেত্রে আর সহ পরিবর্তন পদ্ধতি কার্যকর ও প্রযোজ্য হয় না তিন নম্বর দেখো দুই নম্বর দেখো নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারে না সহ পরিবর্তন পদ্ধতির বড় অসুবিধা হলো এই পদ্ধতির ব্যবহার একটি সীমার মধ্যে আবদ্ধ থাকতে হয় এই পদ্ধতি নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারে না যেমন জড় পদার্থে তাপ দিলে আয়তন বাড়ে কিন্তু আয়তন বাড়ার একটি নির্দিষ্ট সীমা আছে সীমার বাইরে স্তরে পৌঁছলে ওই জড় বস্তুতে যতই তাপ দেওয়া হোক না কেন তা আর আয়তন কিন্তু অথবা দেখো অথবা চায়ের সাথে যদি আমরা চিনি মিশাই তাহলে তার মিষ্টি এতটাই বেশি হয়ে যাবে তার তার মিষ্টিটা তো এতই বেশি হয়ে যাবে সেটা বিষাতে পরিণত হয় কাজে যে কোনো বিষয়ের পরিমাণগত সীমাবদ্ধতা একটি স্বাভাবিক নিয়ম এই স্বাভাবিক নিয়ম অতিক্রম করা কিন্তু সহকর্মী পদ্ধতি মানে প্রযোজ্য হয় যদি এটার নিয়মটি অতিক্রম করে সিদ্ধান্ত সম্ভব হয় সহপরিবর্তন পদ্ধতি যখন নিরীক্ষণ ভিত্তিক হয় বা নিরীক্ষণের উপর নির্ভর করে তখন সেটি সম্ভাব্য কিন্তু নিশ্চিত হয় না সেটি সিদ্ধান্ত তখন সম্ভাব্য হয় স্থিতিশীল বস্তু ঘটনা ক্ষেত্রে প্রযোজ্য হয় সহপরবতন পদ্ধতির অন্যতম অসুবিধা হলো এই পদ্ধতি স্থিতিশীল বস্তু বা ঘটনা ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রকৃতিতে বা বাস্তবে এমন কিছু ঘটনা আছে যেগুলো আমরা প্রবৃত পরিবর্তন হতে দেখি না এইসব বস্তু বা ঘটনাকে আমরা কৃত্রিমভাবে পরিবর্তন করতে পাই না ফলে এর এরকম স্থিতিশীল বস্তু বা ঘটনার রাশিবেত্রীর ক্ষেত্রে কার্যকরী বা এই পদ্ধতিই কার্যকরী হয় না অন্যয় ও বৈতরিকী পদ্ধতির দষ্টুটি লক্ষ্য করা যায় যেহেতু হচ্ছে সহপরবতন পদ্ধতি অন্যয় ও বৈতরিকী পদ্ধতি রূপে রূপান্তরিত হয় ফলে অন্য এবং ব্যক্তির পদ্ধতি সেটা কিন্তু এই পদ্ধতির মধ্যে থেকে যায় সকল ক্ষেত্রে কার্যকর সম্পর্ক নির্ণয় করা যায় না সহ পরিবর্তন পদ্ধতি সকল ক্ষেত্রে কার্যকর সম্পর্ক তৈরি করতে পারে না অনেক ক্ষেত্রে রয়েছে যেখানে সহ অন্য কোনো কারণের সহফল হতে পারে কাজেই যুক্তিবিদ কহিন ও নেগেল মনে করেন কারণ আবিষ্কারের পদ্ধতি হিসেবে সহপরিবর্তন পদ্ধতি একটি ব্যর্থ পদ্ধতি সাত নম্বরে দেখো কার্যকরণ সংক্রান্ত অনুপূর্তি দেখা দেয় সহপরিবর্তন পদ্ধতির অন্যতম অসুবিধা হলো এই পদ্ধতিতে কার্যকরণ সংক্রান্ত দেখা অনুপত্তি এ পদ্ধতিতে অনেক সময় নিরীক্ষণের সাহায্যে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় আলোচ্য ঘটনার সাথে সাময়িক রাজনীতি লক্ষ্য করে আমরা সত্যটিকে সমগ্র সত্য হিসেবে মনে করি ফলে এতে কার্যকরণ সংক্রান্ত অনুপূর্তি দেখা দেয় যেমন ঝড়ের বেগ বৃদ্ধির সাথে সাথে বৈমানিক যদি বিমানের গতি বৃদ্ধি করে তাহলে ঝড়ই বিমানের গতি বৃদ্ধির কারণ এক্ষেত্রে যুক্তিটি দূরবর্তী সত্যকে কারণ বলে মনে করা জনিত অনুভব করতে ঘটবে অথবা দেশের জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটলে গণতন্ত্রের বিকাশ ঘটে। গণতন্ত্রের বিকাশের কারণ এখানে শিক্ষার প্রসারকে গণতন্ত্রের বিকাশের একমাত্র কারণ বলে ধরে নেওয়া হয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে শিক্ষার প্রসার গণতন্ত্র বিকাশের একটি মাত্র সত্য গণতন্ত্র বিকাশের অন্যান্য সত্যগুলো হলো অর্থনৈতিক সমৃদ্ধি রাজনৈতিক স্থিতিশীলতা মৌলিক অধিকারের নিশ্চয়তা আইনি শাসন প্রতিষ্ঠা ইত্যাদি তাই শিক্ষার প্রসারকে গণতন্ত্র বিকাশের সমগ্র কারণ বলে ধরে নিলে কার্যক্রম সংক্রান্ত পদ্ধতির সেগুলো দেখিনি সহপরিবর্তনমূলক পদ্ধতি একটি পরীক্ষামূলক পদ্ধতি এই পদ্ধতি পরীক্ষণ ও নিরীক্ষণ উভয় বিষয়ের উপর নির্ভরশীল হয়ে থাকে যদি এই পদ্ধতি শুধুমাত্র পরীক্ষার উপর নির্ভরশীল হতো তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিশ্চিত হতো কিন্তু এই পদ্ধতিটি পরীক্ষণের পাশাপাশি নিরীক্ষণ ভিত্তিক নিরীক্ষণ ভিত্তিক হওয়ায় নিরীক্ষণের কিছু অসুবিধায় এর মধ্যে দেখা যায় এই নিরীক্ষণ ভিত্তিক অসুবিধাকে সহপরিবর্তনের পদ্ধতির অনুপত্তি বলে সহপরিবর্তন পদ্ধতির গুলো নিরীক্ষণ ভিত্তিক যুক্তিদোষ বা ত্রুটি যুক্তিবিদগণ সহপরিবর্তন পদ্ধতির অনুপপত্তিকে তিন ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে অনিরীক্ষণ অনুপপত্তি একটা কার্যক্রম সংক্রান্ত অনুপপত্তি এবং তিন নম্বর হচ্ছে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপত্তি আমরা এক নম্বরটি দেখি অনিরীক্ষণ অনুপত্তি অনিরীক্ষণ অনুপত্তি সহ পরিবর্তন একটি নিরীক্ষণের মাধ্যমে বিষয় অনিরীক্ষিত থেকে যায় অর্থাৎ আমরা একবার দেখতে পাই না এক্ষেত্রে আমরা কম গুরুত্বপূর্ণ বিষয় নিরীক্ষণ করে তার হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করি ফলে সহপরিবর্তনের অনিয়ম নিরীক্ষণজনিত অনুপত্তি ঘটে যেমন খাদ্য দ্রব্যের সরবরাহ যত বাড়ে দেশের সমৃদ্ধি তত বাড়ে খাদ্য দ্রব্যের সরবরাহ যত কমে দেশের সমৃদ্ধি তত ব্যাহত হয় সুতরাং খাদ্য দ্রব্যের সরবরাহ দেশের সমৃদ্ধির একমাত্র কারণ এক্ষেত্রে দেশের সমৃদ্ধির জন্য মৌলিক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সত্য হিসেবে শিক্ষার শিক্ষার অগ্রগতি রাজনৈতিক স্থিতিশীলতা মানব সম্পদের উন্নয়ন প্রভৃতি বিষয়গুলো অনিরীক্ষিত কিন্তু থেকে যাচ্ছে ফলে সহ পরিবর্তনে অনিরীক্ষণ জনিত অনুভব ঘটেছে দেশের সময়ের জন্য খাদ্যদ্রব্যের সরবরাহ একমাত্র কিন্তু কারণ নয় যদি আমরা এরকম অনুরূপ কিছু দেখি খাদ্যদ্রব্যের সরবরাহ যত কমে অপরাধের সংখ্যা তত বাড়ে খাদ্যদ্রব্যের সরবরাহ যত বাড়ে অপরাধের সংখ্যা তত কমে সুতরাং খাদ্যদ্রব্যের সরবরাহ বৃদ্ধি অপরাধ কমার একমাত্র কারণ এটা এটাও একটা ফেলাসি দুই নম্বর দেখো দেশের সন্ত্রাসী যত বেড়ে যায় অপরাধ কম তত বেড়ে যায় সন্ত্রাসী যত কমে যায় অপরাধ কমে তত কমে যায় সুতরাং সন্ত্রাসীর বৃদ্ধি অপরাধ বৃদ্ধির একমাত্র কারণ তিন নম্বর দেখো পুষ্টিকর খাদ্যের আহার যত বাড়ে দৈহিক শক্তির বিকাশ তত ঘটে পুষ্টিকর খাদ্যের আহার যত কমে দৈহিক শক্তির বিকাশ তত নষ্ট সুতরাং পুষ্টিকর খাদ্যের বেশি আহারই দৈহিক শক্তির একমাত্র কারণ আচ্ছা এগুলো সবগুলি হচ্ছে অনিরীক্ষণজনিত অনুপপত্তি এখন আমরা খ নম্বর দেখি যে কার্যকরণ বা দুই নম্বর যেটা আছে কার্যকরণ সংক্রান্ত অনুপত্তি আমরা জানি সত্যের সমষ্টিকে কারণ বলে কারণে অনেক সত্য থাকে আমরা একটি মাত্র সত্যকে কখনো কারণ বলে মনে করি যদি কখনো নিরীক্ষণের সাহায্যে দৃষ্টান্ত সংগ্রহ করার সময় এই ভ্রান্তি ঘটে অর্থাৎ কার্যের পূর্ববর্তী ঘটনাবলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সত্যকে সমগ্র কারণ বলে মনে করা হয় তাহলে কার্যকরণ সংক্রান্ত অনুপত্তি ঘটে কার্যকরণ সংক্রান্ত এই অনুপত্তিকে একটি মাত্র সত্যকে কারণ হিসেবে বলা হয়। যেমন মৌলিক শিক্ষার প্রসার যত বাড়ে দেশের দুর্নীতি তত কমে মৌলিক শিক্ষার প্রসার যত কমে দেশের দুর্নীতি তত বাড়ে সুতরাং মৌলিক শিক্ষার প্রসারই প্রসারতায় বৃদ্ধি দেশের দুর্নীতি কমার একমাত্র কারণ এখানে মৌলিক শিক্ষার প্রসারতা দুর্নীতি কমার একটি গুরুত্বপূর্ণ সত্য তবে এটি একমাত্র কারণ বলা যায় না বলা যাচ্ছে না এখানে কিন্তু কমানোর অনেক কারণ আছে সেটি হচ্ছে যেমন রাজনৈতিক স্থিতিশীলতা দেশ গড়া স্বপ্ন বাস্তবায়ন সভ্যতা ও সংস্কৃতির উন্নয়ন দেশপ্রেম জাগ্রত করা ইত্যাদি সত্য দুর্নীতি কমাতে ভূমিকা রাখে অথচ এই বিষয়গুলো নিহেত হয়নি ফলে একটিমাত্র সত্যকে কারণ বলে ভুল করায় কার্যকরণ সংক্রান্ত অনুপত্তি ঘটেছে তিন নম্বর হচ্ছে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপূতি যখন দুটি প্রাকৃতিক ঘটার মধ্যে একই সঙ্গে হ্রাস বৃদ্ধি বা কমা বাড়ার লক্ষ্য করে তাদেরকে কার্য কারণ বা কারণ ভুল করি তখন সহকার্যকে কারণ হিসেবে ঘটে যেমন দিনের স্থায়িত্ব যতই বাড়ে রাতের স্থায়িত্ব ততই কমে আবার দিনের স্থায়িত্ব যতই কমে রাতের স্থায়িত্ব ততই বাড়ে সুতরাং দিন হচ্ছে রাতের কারণ বা রাত হচ্ছে দিনের কারণ এক্ষেত্রে দিন ও রাত হলে দুটি সহকার্য দুটি হচ্ছে সহকার্য সহপরিবর্তন পদ্ধতিতে এক্ষেত্রে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত রূপকৃতি ঘটেছে কারণ দিন ও রাত উভয়ই পৃথিবীর আবর্তন জনিত আহ্নিক গতির কারণে সংঘটিত হয় কাজেই রাত কখনো দিনের কারণে নয় আবার দিন কখনো কিন্তু রাতের কারণে নয় অনুরূপভাবে উত্তাপ যত বৃদ্ধি পায় ফুল তত বেশি ফোটে সুতরাং উত্তাপই ফুল ফোটার কারণ এক্ষেত্রেও সহপরিবর্তন পদ্ধতিতে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত রূপকৃতি ঘটেছে কারণ উত্তাপ বৃদ্ধি এবং ফুল ফোটা উভয় সূর্যের আলোর বৃদ্ধির ফল সুতরাং তাপ ফুল ফোটার কারণ নয় উভয় সূর্যের আলোর একটি সহকার্য আচ্ছা আমরা এখন দেখছি সহপরিবর্তন পদ্ধতির গুরুত্ব বা মূল্য সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যায় দেখা গেছে যে এর মধ্যে বেশ কিছু ত্রুটি বা অসুবিধা থাকলেও এর কিন্তু মূল্য অস্বীকার করা যায় না মূল্য কিরকম দেখো যে আরোহ অনুমানের পরিমাণগত পদ্ধতি হিসেবে যথেষ্ট মূল্য রয়েছে আর তা হচ্ছে পরিমাণগত পদ্ধতি হিসেবে বাদ বাকি পদ্ধতি গুলো এর মাধ্যমে অনেক বেশি দৃষ্টান্ত যে কারণে সাহায্য করে দ্বিতীয়ত যেসব ক্ষেত্রে অবস্থার অপনয়ন করা যায় না সেসব স্থায়ী বা অপরিবর্তনীয় অবস্থার ক্ষেত্রে কেবল সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে তোমরা একটাকে দেখেছ যে কিছু যেমন ওজন তাপ যেসব বস্তু মানে যেগুলো স্থায়ী কারণ সেসব ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটি গ্রহণ করা হয় তৃতীয়ত এই পদ্ধতিটি অপ্রয়োজনীয় বা অবান্তর বিষয় পরিহারে ব্যাপারে বেশ কার্যকর ভূমিকা পালন করতে পারে এই অর্থ দ্বারাই সহ পরিবর্তন পদ্ধতিবাচকের দিক থেকে একটা স্পষ্ট করে দেয় পরিবর্তনের সাথে সাথে যে বিষয়ের আলোচ্য ঘটনার কারণ হতে পারে না চতুর্থ আমরা আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে প্রায় কিন্তু জানা অজানায় এই পদ্ধতিটি অবলম্বন করছি বা প্রয়োগ করে থাকছি সুতরাং সহপরিবর্তন পদ্ধতির সার্বিক আলোচনা দেখা যাচ্ছে যে পদ্ধতিটি যতই দোষ ছুটি থাকুক না কেন সহ পরিবর্তন পদ্ধতির মূল্য বা গুরুত্বকে একেবারে কিন্তু অস্বীকার করা যাচ্ছে না ছোট করে দেখা যাচ্ছে না শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত থাকবে আশা করি তোমরা একটু হলো উপকৃত হয়েছ সামনাসামনি ক্লাস নিতে পারলে আসলে ভালো লাগতো আর বোঝানো যেত ভালো করে বা তোমরা অনেক কোয়েশ্চেন করতে সেই অনুযায়ী বোঝানো যেত তারপর তোমরা জানি তোমরা বুঝেছ অনেক সহজ এটা একটা পদ্ধতি তোমরা যখন এই পদ্ধতি গুলো পড়বে প্রত্যেকটা পদ্ধতি একটু পড়ে নিয়ে সুবিধা সবগুলো এবং অবশ্যই কারণ এবং সত্য যে চাপ্টার আছে সেটাও পড়বে তাহলে তোমাদের এই মানে পদ্ধতি গুলো বুঝতেও সুবিধা হবে তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমার ক্লাসটি দেখেছ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ